নমস্কার বন্ধুরা যমজ মৌলিক সংখ্যা কাকে বলে এর উদাহরণ কী কি চলো এর সম্বন্ধে চটপট জেনে নিই তোমরা নিশ্চয়ই মৌলিক সংখ্যা কাকে বলে সবাই জানো তাহলে সহজ কথায় যে সমস্ত মৌলিক সংখ্যা যমজ তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলবো। বিষয়টা আরও ভালোভাবে বুঝে নাও দেখো তোমরা এটা নিশ্চয়ই জানো যে একমাত্র জোর মৌলিক সংখ্যা হল দুই অর্থাৎ অন্য যে কোনো জোর সংখ্যা মৌলিক হয় না কারণ তারা সবাই দুই দ্বারা বিভাজ্য তাহলে বলা যায় দুই ছাড়া সকল মৌলিক সংখ্যাই বিজোর তাহলে যমজ মৌলিক সংখ্যার সংজ্ঞাটি এইরূপ যদি পরপর অবস্থিত দুটি বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা হয় তাহলে তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে উদাহরণ হিসেবে তিন পাঁচ পাঁচ সাত বা এগারো তেরোকে আমরা যমজ মৌলিক সংখ্যা বলতে পারি বন্ধুরা এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যমজ মৌলিক সংখ্যার দুটি সংখ্যাকে অবশ্যই বিজোর হতে হবে এবং তারা পরপর অবস্থিত দুটি বিজোর সংখ্যা হবে এক্ষেত্রে দুই ও তিন বা সাত ও এগারো এদেরকে যমজ মৌলিক সংখ্যা বলা যাবে না অর্থাৎ দুটি যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল সবসময় দুই হবে তাহলে যমজ মৌলিক সংখ্যার সংজ্ঞাটা অন্যভাবে আমরা বলতে পারি যে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল হয় দুই তাহলে বন্ধুরা যমজ মৌলিক সংখ্যা সম্পর্কে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে মৌলিক সংখ্যা সংক্রান্ত একটি ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রয়োজনে ভিডিওটা তোমরা দেখতে পারো আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ